আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, ত্রিপলি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে যে জিনিসগুলো দেখাবো সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে যে মেইন মেইন যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আজকে আমরা দেখাবো, যে কোন যন্ত্রপাতিগুলো আসলে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত হয়, এগুলো না ব্যবহার করলে ইলেকট্রিক্যাল কাজ করা সম্ভব না। তো অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা আজকে একেবারেই নতুন তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটা তৈরি করা। এই ভিডিওর মাধ্যমে তারা এবিসি লাইসেন্সের গ শ্রেণীর জন্য যারা আবেদন করবেন তারা অনেকটা উপকৃত হবেন। তাছাড়া দেখা গেছে আজকে এখানে যে যন্ত্রপাতিগুলো রাখা হয়েছে এগুলো প্রত্যেকটা যন্ত্রপাতি ইলেকট্রিক্যাল কাজের সাথে সম্পৃক্ত এবং ইলেকট্রিক্যাল কাজে প্রয়োজন। ভিউয়ার্স, ইলেকট্রিক্যাল কাজে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই যে নিয়ন টেস্টার, এটাকে কারেন্টের উপস্থিতি বোঝার জন্য এটা ব্যবহার করা হয়। এটার ভিতরে নিয়ন গ্যাস নামে এক ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে, যার কারণে এটাকে নিয়ন টেস্টার বলে থাকি। এটা ফেজতারের সাথে ধরলে এটার ভিতরে একটা ইন্ডিকেটর আছে, যদি ওই তারে কারেন্ট থাকে তখন এটা জ্বলে। তো ইলেকট্রিক্যাল কাজে সর্বপ্রথম এই জিনিসটা দরকার হয়, এটা হচ্ছে নিয়ন টেস্টার। এবং এখানে আমার হাতে এই যেটা দেখতে পারতেছেন ভিউয়ার্স, এই যেটা দেখতে পারতেছেন এটাকে মাল্টি টেস্টার বলা হয়, মাল্টি ড্রাইভার বলা হয়। দেখেন এটার ভিতরে এটা এই মাথা এস্টার, এবং এটা এই পাশটা খুলে এই পাশটা ব্যবহার করলে এটা ফ্ল্যাট ড্রাইভার, এবং এটার ভিতরে যে পাশেই ধরেন না কেন এস্টার ফ্ল্যাট দুইটাই ধরলে এই যে দেখেন এটার ভিতরে একটা এই যে নিয়ন বাল্ব আছে যেটা টেস্টারের মতো জ্বলে, এটা টেস্টারের কাজ করবে, এস্টার ড্রাইভারের কাজ করবে, ফ্ল্যাট ড্রাইভারের কাজ করবে। তো যার কারণে এটাকে মাল্টি ড্রাইভার বলা হয়। ভিউয়ার্স, এই যে তারপর আমি এটা দেখাই, এটা হচ্ছে এস্টার স্ক্রু ড্রাইভার। দেখেন এটার মাথায় এই যে তারার মতো, যার কারণে এটা এস্টার স্ক্রু ড্রাইভার, এস্টার যে স্ক্রুগুলো আছে সেটা খোলার জন্য এই ড্রাইভারটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, দেখেন এটা একেবারে সমান এই মাথাটা, যার কারণে এটাকে ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বলা হয়। এটা ফ্ল্যাট ধরনের যে স্ক্রুগুলো আছে সেটা খোলার জন্য, বাটকানোর জন্য এই ড্রাইভারটা ব্যবহার করা হয়। এই যেটা এটা হচ্ছে মিনি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, এটা আকৃতিতে ছোট যার কারণে মিনি ড্রাইভার বলা হয়। এটা হচ্ছে মিনি এস্টার স্ক্রু ড্রাইভার, এটা এস্টার ছোট ধরনের যে এস্টার স্ক্রুগুলো আছে সেটা খোলা বা আটকানোর কাজে এই ড্রাইভারটা ব্যবহার করা হয়। তো তারপরে এই যে দেখতে পারতেছেন এটা এটা আসলে ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে বল পিন হ্যামার। আমি এখানে যে কয়েকটা যন্ত্রপাতি দেখাইতেছি প্রত্যেকটার ইঞ্জিনিয়ারিং নাম হিসেবে বলতেছি, অনেকে আঞ্চলিকভাবে বা ইলেকট্রিশিয়ানদের ভাষা অন্য অন্য নামে চিনতে পারেন, কিন্তু এগুলো যেগুলো বলতেছি সব ইঞ্জিনিয়ারিং নাম হিসেবে। এটা হচ্ছে বল পিন হ্যামার, আমরা অনেকে হাতুড়ি বলে থাকি। তো এটা বল পিন বা প্যারেক পিটানের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রিক্যাল কাজে, যখন গ্রুপ কাটা হয় তখন যে শ্রেণি দিয়া যে কাটা হয় তো শ্রেণি কে উপরে আঘাত করার জন্য এই যে বল পিন হ্যামারটা ব্যবহার করা হয়, এটার নাম বল পিন হ্যামার। হ্যামার বিভিন্ন ধরনের হতে পারে, বল পিন, ক্রস পিন, কোলো, বিভিন্ন ধরনের হ্যামার হতে পারে। তো আমি যেটা দেখাইলাম এটা হচ্ছে বল পিন হ্যামার, এটাকে প্যারেক বা স্ক্রু বা শ্রেণীর উপর আঘাত করার জন্য এটা ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এই যে দেখেন এটা হচ্ছে সফট হ্যামার, এটা সফট হ্যামার বলার কারণ এটা দেখ এটাও কিন্তু হ্যামার এক ধরনের, কিন্তু এটার মাথায় এই যে এটা হচ্ছে প্লাস্টিকের, এটা রাবারের, এটাও প্লাস্টিকের কিন্তু শক্ত প্লাস্টিকের। এটা দিয়ে দেখা গেছে মোটর, ফ্যান এগুলো খোলার জন্য এটা ব্যবহার করা হয়, যার কারণে এটা দিয়ে আঘাত করলে লোহার হ্যামার দিয়ে যে আমি যে এই যে বল পিন হ্যামার দিয়ে দেখাইলাম এইটা দিয়ে আঘাত করলে মোটর আর বা ফ্যান যেগুলো আছে এগুলোর বডি ক্ষয় হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যেতে পারে, যার কারণে এই যে সফট হ্যামারগুলো ব্যবহার করা হয় এটা আসলে প্লাস্টিকের, এটা দিয়ে আঘাত করলে মোটর বা ফ্যানের বডিতে কোনো ক্ষতি হয় না কিন্তু হ্যামারের কাজই করে, যার কারণে এটা সফট হ্যামার বলা হয়।
ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমরা অনেকে রেঞ্জ বলে থাকি, এটা মূলত অ্যাডজাস্টেবল রেঞ্জ। রেঞ্জ বিভিন্ন প্রকার হতে পারে, এটা ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। এটা স্ক্রু আটকানোর, সরি, নাট, বিভিন্ন ধরনের নাট বোল্ট আটকানোর কাজে এটা ব্যবহার করা হয়। এটা বিভিন্ন সাইজের হতে পারে। তো এখানে আমি যেটা দেখাইতে পারছি এটা হচ্ছে 10 ইঞ্চি অ্যাডজাস্টেবল রেঞ্জ। ভিউয়ার্স, এই যে দেখেন, একটার পর আমি একটা সব দেখাইতেছি। এটা অনেকে কাটিং প্লাস বলে থাকি আমরা, কাটিং প্লাস, কিন্তু ইঞ্জিনিয়ারিং নাম হিসেবে এটা হচ্ছে ডায়াগোনাল কাটিং প্লাস। কেননা এটার মাথা একটু মানে গোলাকার, যার কারণে এটাকে ডায়াগোনাল কাটিং প্লাস বলা হয়ে থাকে। এটা তার কাটার জন্য বা বিভিন্ন ধরনের ক্যাবল, বড় বড় ক্যাবল আছে, ছোটো ক্যাবল আছে, তো এগুলো কাটার জন্য এটা ব্যবহার করা হয়। তাছাড়া ক্যাবল কাটার জন্য ক্যাবল কাটার নামের একটা ডিভাইস আছে, যেটা আমার এখানে নাই, আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। সেটা দিয়েও ক্যাবল কাটা হয়, কিন্তু এটা দিয়ে ছোটো ধরনের যে ক্যাবলগুলো আছে সেগুলো কাটার জন্য এটা ব্যবহার করা হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স, এটাও এক ধরনের প্লায়ার্স। এটা নাট বা স্ক্রু খোলার কাজে এটা ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স, ইঞ্জিনিয়ারিং নাম হিসেবে এটা কম্বিনেশন প্লায়ার্স। এটাকে কেবল ধরা বা আটকানোর কাজে শক্তভাবে ধরে এইটা দিয়ে কাটা হয়, সেই কাজে ব্যবহার করা। তাছাড়া যে যে স্থান মতো এক এক জায়গায় এক একটা কাজে এটা ব্যবহার করা, এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স। ভিউয়ার্স, এই যে দেখেন, এটা হচ্ছে ক্রিম্পিং প্লায়ার্স, যেটা অনেক সময় যে আমরা ইন্টারনেটের ক্যাবল আছে বা ওয়াইফাইয়ের যে ক্যাবল আছে সেই ক্যাবেলগুলো মাথায় যে লাক্স পরায়, দেখেন কম্পিউটারের পিছনে আপনার একটা লাক্স আছে যেটা ক্যাবেলের মাথায় থাকে, বা ওয়াইফাইয়ের লাক্সগুলো অন্য অন্য ইলেকট্রিক্যাল লাক্স থেকে আলাদা, তো এইগুলোর জন্য এই ক্রিম্পিং প্লাসটা ব্যবহার করা হয়। দেখেন এখানে এই যে লাক্স বসানোর ছিদ্র আছে, এই দুইটা ছিদ্র আছে, একটা 8 পিন, একটা 6 পিন, দুই ধরনের দুইটা অপশন আছে। তাছাড়া যে ক্যাবলের উপরে যে ইনসুলেশন থাকে সেটা কাটার জন্য, এই যে দেখেন এখানে নাইফ আছে চাকুর মতো, এটা এভাবে চাপ দিলে ক্যাবল কেটে যায়, এবং কেটে যাওয়ার পরে লাক্সের ভিতরে ঢোকানোর পরে এটা এখানে পাঞ্চ করা হয়, যাতে ওই লাক্সটা ক্যাবলের সাথে শক্তভাবে লেগে যায়, যার কারণে এই ক্রিম্পিং প্লাসটা ব্যবহার করা হয়। তো ওই ধরনের যত লাক্স আছে ইন্টারনেটের জন্য যে ব্যবহার করা হয় এই ক্যাবলটা, তাছাড়া ইলেকট্রিক্যাল কাজে এটা খুব কম ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই যেটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স, গ্রিপ প্লায়ার্স, যেখানে আমার এই যে অ্যাডজাস্টেবল রেঞ্জ বা অন্যান্য রেঞ্জগুলো কাজ করে না, বা অন্যান্য রেঞ্জগুলো দিয়ে কাজ করা যায় না। অ্যাডজাস্টেবল রেঞ্জ অনেক সময় থেতলে যায়, নাটকে ছেড়ে দেয়, কিন্তু এই যে গ্রিপ প্লায়ার্স এটা কখনো নাটকে ছেড়ে দেয় না। ভিউয়ার্স, এটা এই যে দেখেন, এটা নাটের প্রয়োজন, নাট বোল্টের প্রয়োজন অনুসারে বড় ছোটো করা যায়। এখান থেকে এই যে দেখেন, এটা এই অপশনটা বড় হবে এবং এটা আস্তে আস্তে ছোটোও করা যায়। তো নাট এটা শক্তভাবে আটকানোর জন্য, শক্ত যেটা যে জায়গায় একেবারে হার্ডভাবে কাজ করতে হয়, নাট থেতলে যায় সেই জায়গায় আসলে এই যে গ্রিপ প্লাসটা ব্যবহার করা হয়, এবং এটা নাটের প্রয়োজন অনুসারে কম বেশি করে তারপর টাইট দিয়ে খোলা হয়। দেখেন এইটার মাধ্যমে, এই যে এটার মাধ্যমে আসলে এটা কম বেশি করা যায়, আমার নাটের সাইজ অনুসারে এটা কম বেশি করে তারপর ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গ্রিপ প্লায়ার্স। ভিউয়ার্স, এই যে এটা দেখতে পারতেন, এটা হচ্ছে পাঞ্চ মেশিন অনেকে বলে, হ্যান্ড পাঞ্চ। এটা পাঞ্চ, হাইড্রোলিক পাঞ্চ আছে, হ্যান্ড পাঞ্চ আছে। আমরা দেখা গেছে ইলেকট্রিক্যাল ডিভাইস, আমরা যে ইলেকট্রিক্যাল লাক্সগুলো ব্যবহার করি সেই লাক্সের সাথে, ইলেকট্রিক্যাল যে লাক্সগুলো ব্যবহার করি ক্যাবলের সাথে যে লাক্স থাকে, কারণ লাক্স ব্যবহার করলে ক্যাবলটাকে বাসবার বা যে সার্কিট ব্রেকারের সাথে নাট দিয়ে ভালোভাবে আটকানো যায়, যার কারণে আমরা লাক্স ব্যবহার করি। লাক্স ব্যবহার করলে আসলে লুজ থাকে না ক্যাবলে, কোনো লুজ থাকে না, স্পার্ক করে না ক্যাবল, ওই যে সংযোগ স্থান অতিরিক্ত হিট হয় না,
তো ওই যে লাক্সগুলো ব্যবহারের জন্য এই যে আমরা পাঞ্চ ব্যবহার করি, লাক্সটা শক্তভাবে কেবলের সাথে আটকানোর জন্য এই পাঞ্চটা ব্যবহার করি, এটাকে হ্যান্ড পাঞ্চ বলা হয়। এটা এই যে প্রত্যেকটা ঘাট আছে এখানে দেখা গেছে 10, তারপরে 16, বিভিন্ন আরমের যে লাক্সগুলো, সাইজের যে লাক্সগুলো, সেই লাক্সগুলোর জন্য এক একটা ঘাট আছে। এই এই প্রত্যেকটা নির্দিষ্ট ঘাটে বসাই, তারপর এভাবে এই পাশ দিয়ে চাপ দিলে ওটা শক্তভাবে কেবলের সাথে আটকে যায়। এই যে দেখেন এখানে এই যে 10 mm-এর যে লাক্সগুলো আছে, এটা এখানে যদি বসাই কেবলের সাথে দিয়ে, তারপর আমি এটা এই মাথা দিয়ে চাপ দিলে তারপর ওটা শক্তভাবে কেবলের সাথে আটকে যাবে, যার কারণে ওই যে লাক্সটা সুন্দরভাবে কেবলের সাথে আটকে যায় এবং কোনো লুজ থাকে না। তো এই কারণে আসলে এই হ্যান্ড পাঞ্চটা ব্যবহার করা হয়। হ্যান্ড পাঞ্চ ছাড়াও হাইড্রোলিক পাঞ্চ আছে, যেটা এখানে দেখা গেছে সর্বোচ্চ 16 mm-এর পর্যন্ত লাক্স ব্যবহার করতে পারবো, পাঞ্চ করতে পারবো, কিন্তু এর উপরে যত উপরে লাক্সগুলো আছে সেগুলো আটকানোর জন্য আমরা হাইড্রোলিক পাঞ্চ ব্যবহার করে থাকি। হাইড্রোলিক পাঞ্চ সম্পর্কে আমি একটা ভিডিও দেবো, পরে সেটা দেখে নেবেন আপনারা ভিউয়ার্স। এছাড়া এই যে দেখেন, এটাকে আমরা বাংলা ভাষায় ডালি বলে থাকি, কিন্তু এটা হচ্ছে ওপেন স্পিনার, ইঞ্জিনিয়ারিং নাম অনুসারে ওপেন স্পিনার। এটা বিভিন্ন নাটকে খোলা বা আটকানোর কাজে ব্যবহার করা হয়। সমান জায়গায় যে নাটগুলো আছে সেগুলো খোলা বা চিকন জায়গায় যে নাটগুলো আছে, যেখানে অন্যান্য ড্রাইভার, অন্যান্য রেঞ্জ বা গ্রিপ প্লাস ব্যবহার করা যায় না, সেখানে এইটা দিয়ে সেই নাটগুলো আটকানোর জন্য ব্যবহার করে থাকি ওপেন স্পিনার ভিউয়ার্স। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হ্যাক্সো ব্লেড, এটার সাথে ফ্রেম থাকে, ফ্রেমের সাথে এই ব্লেডটা আটকানো থাকে, কিন্তু আমার কাছে ফ্রেমটা নাই যার কারণে দেখাইতে পারতেছি না, কিন্তু এই হ্যাক্সো ব্লেডটা দিয়ে দেখা গেছে ইলেকট্রিক্যালের কাজে যে কনডুইট পাইপগুলো ব্যবহার করা হয়, এটা দিয়ে জিএস, এসআই বিভিন্ন ধরনের যে পাইপগুলো, আমরা যে জিআই বা এসএস এর কনডুইট পাইপ বা পিভিসি কনডুইট পাইপ, যে ইলেকট্রিক্যাল কাজে যে ছাদে যখন পাইপ ফেলাই বা গ্রুপ কাটার জন্য যে পাইপগুলো কাটতে হয়, সেই পাইপগুলো আসলে এই যে হ্যাক্সো ব্লেড দিয়ে কাটা হয়। অনেক সময় যে নাইফ আছে সেই নাইফ দিয়েও কাটা হয়। তো বিশেষ করে কনডুইট পাইপ কাটার জন্য এই হ্যাক্সো ব্লেডটা ব্যবহার করা হয়। ভিউয়ার্স এইটার ভিতরে দেখেন, এটা একেবারে সম্পূর্ণ নতুন এলকি সেট, এলএনকি বলে থাকি আমরা অনেককে। তো এটার ভিতরে যে বিভিন্ন সাইজের এলএনকি আছে, তো এগুলো আসলে আমরা যে বড় বড় সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করি, তো এই সাবস্টেশনে যে সার্কিট ব্রেকার বা অন্যান্য বড় বড় যে সার্কিট ব্রেকার, সেই সার্কিট ব্রেকারগুলোতে এই যে স্টার স্ক্রু ড্রাইভার, স্টার বা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভারের কোনো অপশন নাই, সেখানে যে নাটগুলো আছে বা স্ক্রুগুলো আছে সেগুলো এলএনকি দিয়ে কাটা হয়, তো আটকানো হয়। তো সেই যে এলএনকি দিয়ে আটকানোর জন্য এই এলএনকিগুলো ব্যবহার করা হয়, সেই সার্কিট ব্রেকারগুলো আর যে নাটগুলো সেগুলো আটকানোর জন্য এই এলএনকিটা ব্যবহার করা হয়। এটা বিভিন্ন সাইজের আছে, 2 mm, 3 mm সহ বিভিন্ন সাইজের আছে এবং নাটের প্রয়োজন অনুসারে এটাকে ব্যবহার করা হয়। তাছাড়া অন্যান্য অনেক জায়গায় নাট আছে বা স্ক্রু আছে যেগুলো এলএনকি স্ক্রু, কিন্তু বিশেষ করে ইলেকট্রিক্যাল কাজে বড় বড় যে সার্কিট ব্রেকারগুলো আছে সেখানে এই এলএনকিগুলো ব্যবহার করা হয়, সেই সার্কিট ব্রেকারের নাটগুলো টাইট বা খোলার জন্য। ভিউয়ার্স এই হচ্ছে আসলে ইলেকট্রিক্যাল মেইন মেইন যন্ত্রপাতিগুলো আমি আপনাদের দেখাইলাম বা দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।